এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি উঠে আসে সেটি হল শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশনই করতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হলো তো আমরা জানি রাইট টু এডুকেশান অ্যাক্ট এবং মধ্যশিক্ষা পর্ষদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেখানে কিন্তু প্রাথমিক বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা তারা স্কুল আওয়ার্সের বাইরেও প্রাইভেট টিউশনের নিষিদ্ধ আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে শিক্ষকরা টিউশন পড়াতে গেলে বিভিন্ন প্রাইভেট সংগঠন তাদেরকে ধরপাকড় করছে বা মিডিয়ার সম্মুখীন হতে হচ্ছে তো এই সমস্ত সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় বা হাইকোর্টে এটা নিয়ে কিন্তু একটি জনস্বার্থ মামলা হলো অর্থাৎ স্কুল আওয়ার্সের বাইরে শিক্ষকরা তারা আদৌ কি তাদের পার্সোনাল লাইফে যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে কি তারা টিউশন পড়াতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে কিন্তু হাইকোর্টে এই মামলাটি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফাইল নাম্বার কিন্তু পাঁচশো একষট্টি ফাইল হয়েছে আজই পনেরো পনেরোই নভেম্বর আজকে ডেটে কিন্তু রেজিস্ট্রেশনটা হয়েছে ফাইলটা তো নেক্সট যে হিয়ারিংয়ের ডেটটা আছে সেটা আমরা অর্থাৎ প্রথম হিয়ারিংয়ের ডেট আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই ডিসেম্বর কিন্তু প্রথম হিয়ারিংয়ের ডেট আছে তো এখানে ডিভিশন বেঞ্চে কিন্তু ওটা এই কেসটা উঠবে জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব এবং অনারেবল জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ এই দুজনের আন্ডারে কিন্তু এই কেসটি উঠবে তো কেসটি করেছেন দেখুন জয়ন্ত সরকার এবং দীপেন্দু মণ্ডল অ্যাডভোকেট আন্ডারে তো ইনি কিন্তু এটা করেছেন কেসটা তো আমরা দেখতে পাচ্ছি দেখবো যে এখানে এই জায়গাটা দেখুন যে সাব ক্যাটাগরিটা আমরা দেখলে বুঝতে পারছি যে পাবলিক ইন্টারেস্ট এখানে অর্থাৎ এটা কিন্তু একটা জনস্বার্থ মামলা করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু সবার জন্যই কিন্তু প্রযোজ্য হলো জনস্বার্থ মামলা হিসেবে প্রযোজ্য হলো তো শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে কিন্তু এই জনস্বার্থ মামলা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ পরবর্তী কোনো আপডেট পেলে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব